নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি বেদবিথি। ঘাটাল নিউজের পক্ষ থেকে আবেদন, করোনা নিয়ে কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সরকারি নিয়মবিধি মেনে চলুন, শারীরিক কোনো সমস্যা দেখা দিলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। সারা বিশ্বের সাথে আমাদের দেশেও করোনা সংকট নেমে এসেছে। এই সংকটের আবহে মানুষকে সচেতনতার বার্তা দিতে এগিয়ে এলো দাসপুর এক তৃণমূল ছাত্র পরিষদ। এক অভিনব পদ্ধতিতে তৃণমূল ছাত্র পরিষদ এই বার্তা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে মানুষ সচেতনতার বার্তার সাথে সাথে লকডাউনে দমবন্ধকর অবস্থার মধ্যে থেকে সংস্কৃতির ছোঁয়াও পাবে। তৃণমূল ছাত্র পরিষদ ছবি আঁকার প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের সচেতন করার উদ্যোগ নিয়েছে। প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আঁকার বিষয় করোনা সচেতনতা এবং পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আঁকার বিষয় করোনা মুক্তির উপায়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের জন্য রয়েছে পুরস্কারও। তৃণমূল ছাত্র পরিষদ জানিয়েছে তাদের প্রতিযোগিতার নিয়মাবলীগুলি হল, এক, আগামী 25 থেকে 30 এপ্রিল রাত 8টার মধ্যে ছবি পাঠাতে হবে। দুই, প্রতিযোগিতায় দাসপুর 1, দাসপুর 2 এবং ঘাটাল ব্লকের অন্তর্গত স্কুলের ছাত্রছাত্রী হতে হবে। তিন, প্রতিযোগীরা নিজেদের পছন্দ মতো রং ও কাগজ ব্যবহার করতে পারবে। চার, নির্দিষ্ট সময়ে ছবি ও ভিডিও পাঠাতে হবে। পাঁচ, ছবি অঙ্কনের মুহূর্তের 3 থেকে 5 মিনিটের ভিডিও পাঠাতে হবে। ৬, ছবিতে নির্দিষ্ট ব্লক ও অঞ্চলের নাম লিখে দিতে হবে। ৭, লকডাউন কাটলে অঞ্চল ছাত্র নেতৃত্বের কাছে মূল কপি জমা দিতে হবে। ৮, ঘাটাল ও দাসপুর দুই ব্লকের ক্ষেত্রে ফোন করে জেনে নিয়ে নির্দিষ্ট স্থানে ছবি জমা দিতে হবে। বিশদে জানতে ফোন করতে হবে 8158939008 এই নাম্বারে। ভিডিও ও ছবি পাঠাতে হবে 9609619232 নাম্বারে। এই সচেতনতামূলক ছবি আঁকার প্রতিযোগিতার উদ্যোগের কথা জানিয়েছেন দাসপুর এক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৈয়দ মিলু।